মালদার চাঁচল এক নম্বর ব্লকের মগদমপুর গ্রাম পঞ্চায়েতের টাংরিয়া পাড়ায় চলছে 100 দিনের কাজ। গ্রাম পঞ্চায়েতের অধীনে চলছে পুকুর খননের কাজ। সেই কাজে নাম নথিভুক্ত হচ্ছে কংগ্রেস সমর্থিত শ্রমিকদের বলে অভিযোগ। কাজ না পেয়ে ঘুরে যাচ্ছে তৃণমূল সমর্থিত শ্রমিকরা। এই নিয়ে শুরু হয়েছে স্বজন পোষণের অভিযোগ। এ ব্যাপারে চাঁচল এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন বঞ্চিত শ্রমিকরা। না, এটা তো সব মিথ্যা কথা। আমি এরকম কোনোদিন কোনো কাউকে কোনো মজদুরকে এই কথা বলিনি। ওখানে মাটি কাটতে গেছো সেটা ঠিক আছে, কিন্তু ওখানে ছেলের সংখ্যা কম, যে মাটি কাটে দিবে হ্যাঁ সে কোনো লোক নাই। মেয়ের সংখ্যা অনেক, মানে 10 জন যদি ছেলে আছে 30 জন মহিলা আছে। লোকের সংখ্যা ছেলের সংখ্যা খুব কম, তার জন্য ওদেরকে বলা হয়েছিল যে আপনারা 2-4টা ছেলে আসেন মাটি কাটে দেন কাজ করেন। ওদেরকে বলা হয়নি যে আপনারা টিএমসি করেন তৃণমূল করেন, তার জন্য আপনাদেরকে মাটি কাটা দেওয়া হবে না। না, ওখানে যারা কাজ করছে ওদেরকে জিজ্ঞাসা করেন না, ফিল্ডে জিজ্ঞাসা করেন যারা কাজ করছে ওদেরকে জিজ্ঞাসা করেন কি বলছে, এই কথা বলা হয়েছে কি না হয়নি। আচ্ছা, আর একটা বলবে, আর একটা অভিযোগ যে পুকুর খনন করা হচ্ছে এটাতে কিন্তু বলে সুপারভাইজার জানে না, এরকম একটা অভিযোগ হচ্ছে। না, ওদের সঙ্গে আমাদের অনেক পুকুর কাটা হয়েছে, ওদের সঙ্গে সব যোগাযোগ ছিল, অ্যাডজাস্ট করা আছে, কোনো তাদের এই পুকুরে মানে ওদেরকে মানে কারণ বসে আমরা জানি তো অ্যাডজাস্ট করা আছে, তার জন্য ওদেরকে বলিনি। প্রত্যেক পুকুরে এইভাবেই হয়। হ্যাঁ, আমরা মানে করবো আর কি কাজটা, ওরা কাজ করে লকডাউনে অনেক কাজ, তখন তো উপর থেকে নিষেধ ছিল, মানা ছিল লকডাউনের জন্য, তারপরে ওয়ার্ডার করেছে, বিদ্যুৎ সাহেব ওয়ার্ডার করেছে, আমাদের জিআরএস আছেই আছে। কালকে আপনার অন্য কিছু না, আপনার ফিল্ডে আসেন, শুনেন আপনি ওখানে ফিল্ডে আসেন, লেবারকে জিজ্ঞাসা করবেন ওরা কি বলছে। কাজ করছিল দলীয় পার্টি মিলা, এখানে কাজ করছিল, মমতাকে হত্যা দিয়েছে বিজেপিতে তৃণমূলতে, এখানে কংগ্রেসের লোক মাটি কাটতে আমার দিচ্ছে না। আমি প্রথম দিকে গেলাম তো ঘুরে দিয়েছিল, তার দ্বিতীয় দিনে গেলাম তাও ঘুরে দিয়েছিল। আর কংগ্রেসের লোক মেম্বাররা মাটি কাটা দিবে না, তোদের মাটি কাটতে হবে না। কেন কেন পার্টি আটি করা কংগ্রেসের লোকটি আর তৃণমূল লোকটি ছাতায় বাদ করে দিয়েছে। আপনার টিএমসি করেন না? টিএমসি হ্যাঁ করেছি। হ্যাঁ হ্যাঁ, কাজ করতে দিচ্ছে আমার কি করতে হচ্ছে গরিব লোক খাবো আমরা কি করার জন্য। আমার গরিব লোক লকডাউনে আর টিএমসি আমরা করেছি, তো তোর টিএমসি তোমার কি কাজ করতে হবে না, টিএমসি কাজ করতে হবে না, কংগ্রেসের লোক কি কাজ করতে হবে। কে বলছিল এটা? ও চোর চেলাটি, কংগ্রেসের চেলাটি প্রধান, তো ইয়াই তো নি বলে প্রধান, প্রধান না ইয়া মেম্বার, মেম্বার বলে না, তো মেম্বার কি বলছে বাড়িতে ফোনে ফোনে আমি যাবো, যেটি লোক গেছে ওটি লোকের ছাটাই করে বাদ করে দিই, ওর কি আর হবে না মাটি কাটতে। তো দিবে না আমাদেরকে কাজ করতে দিবে না, মমতাকে ভোট দিচ্ছি সেই জন্য দিচ্ছে না কাজ। ও কংগ্রেসের মেম্বার, অন্য জন করছে, ওই কংগ্রেসের ই নেতাগিরি করছে, ওরা দিচ্ছে ই মাটি কাটছে, আমাদেরকে দিচ্ছে না মাটি কাট। বয়ে অনেক ঘুরতে 1 ঘন্টা পরে বয়ে, তারপরে আমরা ঘুরে এসেছি, করছে আমরা টাকা দিব না তোমাদেরকে, দেবে না, তারপরে আমরা ঘুরে এসেছি, হাজিরি বসাবো না বলে। কি চাইছেন? ভালোই চাইছি, ভালো একটা এই কাজে যে কোনো একটা ই করে চাইছি, আমরা তাহলে কি করে খাবো, মাটি কাটো, মাটি কাটা হোক আর কিছু যে কোনো কাজে একটা ই করে তো খেতেই হবে। অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য। স্থানীয় তৃণমূল নেতা জহর আহমেদের দাবি, সবাই যেন কাজ পায় সেটা পঞ্চায়েতের দেখা উচিত। এখানে যারা পঞ্চায়েতে দখল হয়ে আছে, এখানে কংগ্রেসের আছে, প্রত্যেকটা জায়গায় দেখছি ওই সেইভাবেই কাজ হচ্ছে, এনআরজিএসের কাজ। এনআরজিএসের গাইডলাইনে তো সেইরকম নাই যে শুধু দলগতভাবে কাজ এখানে পাবে, অন্য দলকে কাজ দেওয়া হবে না। সেই হিসাবে 31 নম্বর বুথ, 131 নম্বর বুথ গৌরিয়া টেংরিয়া পাড়ায় এই ঘটনাটা ঘটেছে। আমার কাছে কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের কন্টেস্টিং মেম্বার আছে পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিল মুক্তার আলম,
ও আমাকে অভিযোগটা করে আমি যেহেতু আমার কন্টেস্টিং ওখানে করেছি আমি পঞ্চায়েত সমিতিতে 2018 সালে সেই হিসাবে আমাকে অভিযোগটা করে এবং আমি সেই অভিযোগটা লিখি এবং বিডিওকে এসডিওকে প্রধানকে জানাই এই ব্যাপার নিয়ে তারা বলে যে আমরা দেখছি আর সেই হিসাবে আমি ওখানে বললাম যে এটা কেন হচ্ছে যে কংগ্রেসীরাই শুধু কাজ পাবে তৃণমূলরা কাজ পায় সর্বদলীয়ভাবে এখানে এনআরজিএসের কাজ মানে কি সর্বদলীয়ভাবে কাজ করবে এই ব্যাপারে অভিযোগ করেছেন প্রথম এইভাবে আমরা এই ব্যাপারে অভিযোগ করেছি বিডিওকে অভিযোগ করেছি এসডিওকে অভিযোগ করেছি কি বলেছেন প্রধানকে বলা হয়েছে কি বলেছেন তারা না বলা হয়নি আমরা অ্যাপ্লিকেশনটা দিয়ে জাস্ট রিসিভ করে নিয়ে এসেছি কিছু বলেছি ব্যাপারটা কি চাইছেন তা আমরা চাইছি যেন সবাই কাজ পায় এনআরজিএসের কাজ সবাই পাবে এখানে দলগত কোনো বিভেদ যেন না আসে না না সেখানে ছেলে মেয়ের এখানে প্রশ্ন না প্রত্যেকদিন কাজে প্রথম দিন 20টা তারপর 25টা তারপর 30টা এইরকম বাড়াতেই আছে সেই সেই লেবারগুলো যে কাজ করছে তার মধ্যে এগুলো তো ঢোকানো যায় কিন্তু সেটা ওরা করছে না সেখানকার মেম্বার আছে হালিমা তার স্বামী দুলাল পরিষ্কারভাবে বলছে যে তৃণমূলকে যারা ভোট দিয়েছে তারা কাজ পাবে সেটা তো আপনারা গিয়ে স্পটে গিয়ে দেখলেন যে তারা কি বললো আপনাদের না যদি আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন যদি এটা না দেখে এবং পঞ্চায়েতকেও জানিয়ে যে প্রধান যদি এটার না ব্যবস্থা নেয় তাহলে আমরা বিক্ষোভ করতে মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দ বার্তা